আনুষ্ঠানিকভাবে শুরু হলো ট্রেনে ঈদ যাত্রা তবে প্রথম দিনেই শিডিউল বিপর্যয় পড়েছে বেশ কয়েকটি ট্রেন অপরদিকে এক মেয়ের টিকেটের জন্য কমলাপুর রেল স্টেশনে আজ ভিড় ছিল তুলনামূলক কম বিস্তারিত জানাচ্ছেন সমী ইব্রাহিম গত দুবছর করোনার বিধিনিষেধের কারণে গ্রামে যেতে পারেননি রাজধানীর অনেক বাসিন্দা এবার নেই সেই বিধিনিষেধ তার সঙ্গে যোগ হয়েছে লম্বা সরকারি ছুটি প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ার মানুষের চাপটা তাই এবার অনেক বেশি যাত্রার প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে পড়েছে বেশ কয়েকটি ট্রেন ভোর 6:30টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছাড়ে নির্ধারিত সময়ের 55 মিনিট পর এক থেকে দেড় ঘন্টা দেরি হয় আরও কয়েকটি ট্রেনের ঘন্টাখানেক পরে আসলো খারাপই লাগতেছে আর কি আর টিকিটের অবস্থা তো খুব খারাপ টিকিট কাটাও অনেক ভোগান্তি ছিল তো অনলাইন অফলাইন দুটোতেই চেষ্টা করছি সিট পাইনি কিন্তু ভিতরে দেখলাম যে একটা সিট ফাঁকা বসে পড়লাম আর কি আর দুই এক ঘন্টা দেরি হলে তাও দেরি মনে হতো না তারপরে যে যাইতে পারতেছি এটা আসলে সবচেয়ে বড় বিষয় এদিকে বুধবার দেয়া হয় এক মেয়ের টিকিট দুই মেয়ের টিকিট বিক্রি হবে আগের সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে তবে গত কয়েকদিনের তুলনায় এদিন টিকিট প্রত্যাশীদের ভিড় ছিল তুলনামূলক কম বেশি কিনে ওইখানে সিরিয়ালে আবার দাঁড়ায় আসে দাঁড়ায় থেকে এই টিকিটটি আবার চড়া মূল্যে অন্য জায়গায় বিক্রি করতে সেই বাড়ি যাব পরিবার নিয়ে সেই মনের আনন্দ ভাই তো ঈদের কারণে স্পেশাল ট্রেন সহ কমলাপুর থেকে প্রতিদিনই 39 জোড়া আন্তনগর ট্রেন ছাড়া হবে তাই কিছু কিছু ট্রেনের শিডিউল বিপর্যয় হতে পারে বলে জানালেন স্টেশন ম্যানেজার জয়দেবপুর থেকে একদম ঈশ্বরদী পর্যন্ত টোটাল সিঙ্গেল ওয়াল লাইন তো ওখানে আপনার এক একটা স্টেশনে এক একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের যে আমাদের যেটাকে বলা হয় যে স্টেশনের দূরত্ব সেটাও একটু বেশি যার কারণে ক্রসিং এবং প্রিফারেন্স যে অ্যারেঞ্জমেন্টগুলো হয় একটু ডিলে হয় এবারের ঈদ যাত্রায় প্রতিদিন 53,000 যাত্রী বহন করবে রেলওয়ে এর মধ্যে শুধুমাত্র আন্তনগর ট্রেনে আসন থাকবে 27,000-এর বেশি শত কষ্ট ভোগান্তির পরে প্রাপ্ত টিকিট নিয়ে ঈদ যাত্রায় এভাবে যত দেরি হোক না কেন অবশেষে ট্রেনে করে বাড়ি ফিরতে পারছেন এই আনন্দেই সবার সবার ঈদ যাত্রা অনেক ভালো হোক শুভকামনা সকলের জন্য শমী ইব্রাহিম জিটিভি নিউজ ঢাকা অগ্রিম টিকেটে ঈদ যাত্রার প্রথম দিনে বাস টার্মিনালগুলোতে নেই যাত্রীর চাপ পরিবহন সংশ্লিষ্টরা বলছেন বাসের যাত্রী বাড়বে বৃহস্পতিবার থেকে এদিকে সড়কে দুর্ভোগ ভোগান্তি ও যানজট কমাতে ট্রাফিক বিভাগ থেকেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ আরও জানাচ্ছেন মনিরুজ্জামান ঈদের আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবার একদিন আগে বুধবার থেকে অগ্রিম টিকেটের যাত্রীদের নিয়ে টার্মিনাল থেকে বাস ছাড়ার অপেক্ষায় পরিবহন সংশ্লিষ্টরা রাজধানীর বিভিন্ন টার্মিনাল ঘুরে দেখা গেছে অনেকটাই অলস সময় পার করছেন বাস কাউন্টার সংশ্লিষ্টরা সকাল থেকে যাত্রীর অপেক্ষায় থেকেও প্রত্যাশা পূরণ হয়নি তাদের আসন খালি রেখেই ছেড়েছে কিছু বাস পর্যাপ্ত যাত্রী না পেয়ে টিকিট বাতিল করেছে কোনো কোনো পরিবহন সকাল একটা রাতে করে দিয়েছে আর কি রাতে টিকিট রাতে এসে টিকিট যাত্রীর কারণে গাড়ি অমিট করে রাখছে একজন যাত্রী হয়নি সাধারণ যাত্রী যেরকম যাওয়া আসা করে ওই রকমই আছে একটু হয়তো বেশি কোনো ভিড় নাই বা কোনো ইয়ে নাই ঝামেলা হয় নাই ভালো তবে বুধবারও কিছু যাত্রী যারা ঢাকা ছেড়েছেন তাদের বেশিরভাগই শিক্ষার্থী কিংবা পরিবারের নারী ও শিশু সদস্য ঈদ ছুটির আগেই নির্বিঘ্নে বাড়ি যেতেই আগেভাগে যাত্রা করেছেন তারা আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে সো এর জন্য আগে আগে চলে যাচ্ছে একটু যানজট কম থাকবে মানুষের চলাফেরা একটু কম থাকবে এই জন্য ফিজিক্যালি কন্ডিশন সেরকম ভালো না সেজন্য হচ্ছে একটু আগেই মানে ছুটি নিয়ে নিচ্ছি 30 তারিখ থেকেই তো ভিড়টা শুরু হবে যেহেতু 27 রমজানের পরে সেজন্য চেষ্টা করছে আগে থেকে যাওয়ার জন্য বাসের ভাড়া নিয়ে তেমন অভিযোগ নেই তবে সময়ের সাথে সাথে ভাড়া নিয়ে নৈরাজ্যের আশঙ্কাও রয়েছে ভাড়া তো আগে টেনে দিয়েছে 1 টাকাও বেশি নিতেছে না ভাড়া ঠিকই আছে মানুষজন কমই আছে সব গাড়ি নগর গাড়ি সেজন্য সরকার নির্ধারিত 580 টাকা নগর ভাড়া আগে ছিল 500 টাকা এখন 600 টাকা করে নিচ্ছে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ট্রাফিক বিভাগ থেকেও জনসচেতনতামূলক কার্যক্রম নেওয়া হয়েছে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা চেষ্টা করছি যাতে রাস্তায় গাড়ির যানজট কম হয় এবং ঘরমুখ মানুষ যাতে নিরাপদে তাদের বাড়িতে যে ঈদ করতে পারে সেরকম আমরা ব্যবস্থা করছি বৃহস্পতিবার দুপুরের পর থেকে ঘরমুখ মানুষের ভিড় বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা মনিরুজ্জামান জিটিভি নিউজ ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি সরকার বন্ধ করতে চাইলেও ক্ষমতায় এসে রেল খাতকে লাভজনক করার উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ বুধবার 30টি মিটার গেজ ও 16টি ব্রড গেজ লোকোমোটিভের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রধানমন্ত্রী আরও বলেন সরকারি প্রতিষ্ঠান কতটা লাভ করলো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই খাত থেকে কতটা উপকার পেল সাধারণ মানুষ বিস্তারিত মোহাম্মদ শামীমের রিপোর্টে
হিসেবে 42টি ব্রডগেজ ও 50টি মিটার গেজ। রেল মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দেশে মোট রেলপথের দৈর্ঘ্য 2880 কিলোমিটার। এর মধ্যে ব্রডগেজ 660.22 কিলোমিটার, ডুয়েল গেজ 365 কিলোমিটার ও মিটার গেজ 1854.85 কিলোমিটার। অধিক সংখ্যক রেলকোচ চালানোর সুবিধার্থে দেশে মিটার গেজ লাইনগুলো ধীরে ধীরে ব্রডগেজে ও ডুয়েল গেজে পরিণত করার উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর ও উন্নয়ন প্রকল্পের আওতায় 30টি মিটার গেজ ও 16টি ব্রডগেজ লোকোমোটিভের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী রেলের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের উদ্যোগে তথ্য তুলে ধরেন। সবথেকে ঘন বসতিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। নৌপথ, সড়কপথ বা বিমানপথ আছে, কিন্তু রেল এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ সবথেকে বেশি পণ্য পরিবহন করতে পারে রেল, আবার আমাদের মানুষ যাতায়াতও করতে পারে রেলে অল্প খরচে। 2009 সালে সরকারে আসার পর এই সিদ্ধান্ত নিই এবং 2011 সালে আমি রেল মন্ত্রণালয় গড়ে তুলি এবং রেলের জন্য রেল সম্প্রসারণ করা, রেলকে আরও উন্নত করা, মানসম্পন্ন করা এবং আমাদের দেশের মানুষ যাতে এই রেলে যাতায়াত করতে পারে, পণ্য পরিবহন করতে পারে, সেই ব্যবস্থাটা আমি নিই। প্রধানমন্ত্রী বলেন, রেল সেবা বাড়াতে এই খাতে লোকবল বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন লাইন চালু হলে ঈদ বা অন্যান্য উপলক্ষে মানুষ আরও ভালো করে যাতায়াত করতে পারবে। সরকারি প্রতিষ্ঠান কতটুকু লাভ করলো কতটুকু লাভ করলো না, সেটার থেকে বড় কথা মানুষের সেবা কতটুকু দিতে পারলো, মানুষ কতটুকু সেবা পেল, মানুষের জীবন মান কতটা সহজ হলো, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর সব জায়গায় সব কিছুই যে লাভবান হবে সেটা না, কিন্তু লাভবান করা যায়। আমরা বিআরটিসিকেও যেমন লাভবান করেছি, আজকে রেল যেটাকে অলাভজনক বলে বন্ধ করতে বলা হয়েছিল এবং বন্ধ করে দিয়েছিল বিএনপি সরকার, আজকে সেটা চালু করে আমরা এটাও প্রমাণ করেছি যে রেলকেও লাভবান করা যেতে পারে এবং করা যায়, এবং রেলও আজকে লাভবান প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে লোকবল আরও ভালোভাবে দিতে পারলে পরে লাইনগুলি আরও সম্প্রসারিত হতে পারলে এবং এই যে নতুন নতুন আমরা লাইন করছি এগুলি চালু হয়ে গেলে পরে আমি মনে করি এটা আরও লাভবান হবে। বাংলাদেশ সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম খরচে পণ্য ও যাত্রী সেবা বাড়াতে রেল সেবার উন্নয়নের কথা বলেন। এগিয়ে নিয়ে যেতে চাই জাতির। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা। নিখোঁজের 12 দিনেও সন্ধান মেলেনি নাঈম খান নামে মিরপুরের এক ব্যক্তির। পরিবারের কর্তাকে হারিয়ে দিশেহারা সবাই। হারানো স্বামীর খোঁজে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারে দ্বারে ঘুরছেন স্ত্রী। বিস্তারিত রুবিন ইয়াসমিনের রিপোর্টে। নাঈম খান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। এপ্রিলের 12 তারিখে মসজিদে নামাজ পড়তে গিয়ে বাসায় আর ফিরে আসেননি তিনি। মিরপুর 2 নম্বর পরিবার নিয়ে থাকতেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ছিল নাঈমের সংসার। স্বামীকে হারিয়ে যেন পরিবারের সব থেমে গেছে স্ত্রী আসমা সুলতানের। যারা নামাজ পড়ছিল আর আশেপাশে, ওরাই বলছে যে হ্যাঁ, কালো ঘাড়ি দিয়ে 4 জন লোক ধরে নিয়ে গেছে। আমরা জিজ্ঞেস করলাম যে আপনারা কারা, ওরা বললো যে আমরা আইনের পুলিশ। আসলে আমার মনে হয় না কোনো কাজ করতেছে। এখন আসলে বুঝতাম পারতাছি না, মানে কষ্ট করে যে কাউকে সন্দেহ করতে পারতাছি। যে কোনো কিছুর বিনিময়ে বাবাকে ফেরত চান সন্তানেরা। সে যেমন মানুষ, সে তো কোনো পলিটিক্যাল কোনো অ্যাক্টিভিটির মধ্যেও নাই, বা এমনিতে কোনো বন্ধু বান্ধবের আড্ডা বা কোনো ঝামেলার মধ্যে সে নাই। আইনশৃঙ্খলা বাহিনী মানে আমাদের খুবই ধীরগতি কাজে সাহায্য করছে। যদি আরও যদি কাজে এগিয়ে যায় দ্রুত করে, তাহলে আমরা আমাদের বাবাকে দ্রুত ফিরে পাবো। এই ঘটনায় মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী আসমা সুলতানা। পুলিশ বলছে মসজিদের আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তদন্তের কাজ চলছে বলেও জানায় পুলিশ। ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি, ভিডিও ফুটেজে যে নাম্বার প্লেটটা দেখা গেছে সে নাম্বার প্লেটটা আসলে অরিজিনাল না, সেটা ভুয়া একটা নাম্বার প্লেট। এই ভুয়া নাম্বার প্লেটের কারণে আসলে আমরা উদ্ধারটা করবো এখন পর্যন্ত করতে, তাহলে অতদিন পাওয়া যেত। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত নাঈমকে ফেরত পাওয়ার প্রত্যাশা এই পরিবারের। রুবিনা ইয়াসমিন, জিটিভি নিউজ, ঢাকা।